হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয়া চলে এসেছি। আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো। এই যে উচ্ছে দিয়ে শুক্ত, উচ্ছে দিয়ে শুক্ত করতে আমাদের লাগবে, দেখো আমি এই যে উচ্ছেটাকে টুকরো টুকরো করে একদম পাতলা করে কেটে রেখেছি, আর লাগছে এইভাবে কুচিয়ে রেখেছি আলু, লাগছে তোমার সর্ষে, লাগবে হলুদ গুঁড়ো আর লবণ, আর লাগবে সর্ষের তেল। আর আমি এখানে, তোমরা যে কোনো ছোট মাছ ব্যবহার করতে পারো, আমি এখানে কই মাছ ব্যবহার করেছি। তো চলো এবার আমরা আমাদের যে মাছটা আছে ওটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি মাছটাকে এখানে ভেজে নিচ্ছি। তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উঠে নিই। দেখো বন্ধুরা, এই উচ্ছেটাকে আমি কুচিয়ে রেখেছি। তো রান্না করার আগে এই কোচানো উচ্ছের মধ্যে আমাদের লবণ দিয়ে দিতে হবে। একটু লবণ দিয়ে ভালো করে এটাকে এভাবে মাখাতে হবে, আর এর মধ্যে জল দিয়ে যে সবুজ জলটা বেরিয়ে যাবে সেটাকে আমাদের ফেলে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এইভাবে মাখাতে হবে, আর আমরা জল দিয়ে সবুজ জলটাকে ফেলে দেব। তো বন্ধুরা দেখো, এইভাবে আমাদের উচ্ছেটাকে মাখাতে হবে, আর এর মধ্যে আমরা একটু করে জল দিয়ে সবুজ জলটাকে বের করে নেব। তাহলে কি হবে, উচ্ছেটা এত তেতো লাগবে না এবং খেতে খুব সুস্বাদু হবে। দেখো বন্ধুরা, এরকম এই সবুজ রঙটা হয়ে গেছে। এবার আমি এইভাবে জলটাকে নিয়ে এখানে রেখে দেব। তো এইভাবেই আমাদের এটা তৈরি করতে হবে। আগে থেকে ভেজে রেখেছিলাম যে মাছটা, সেটা যে তেলটা ছিল তার মধ্যে এবার আমি এই আলু কুচিটা দিয়ে দেবো। আলু কুচিটা দিয়ে লবণ হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি, খুব ভাজতে হবে না। একটু নাড়িয়েই আমরা এর মধ্যে গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে আমাদের রান্নাটা খুব সুস্বাদু হয় এবং কালারটাও খুব ভালো আছে। তো বন্ধুরা দেখো, এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এটা গরম জল। আলুটা এবার আমরা এটা ঢাকা দিয়ে বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর, এবার ঢাকনাটা খুলে দিলাম। দেখো এরকম যখন জলটা ফুটে গেছে এবং আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তো আলুটা এখনো, হ্যাঁ, প্রায় সিদ্ধ হয়ে এসছে। এরকম অবস্থাতে আমাদের মাছটাকে দিয়ে দিতে হবে। আমি মাছটাকে এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে এবার আবারও আমি ঢাকা দিয়ে দেব। খুবই সিম্পল রান্না এটা। দেখো বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলে দিলাম, আর আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা আমি একটু দেখে নেব। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থাতে আমি আগে থেকে যে উচ্ছেটা ইয়ে করে রেখেছিলাম, সেই কেটে রেখেছিলাম পাতলা করে, এই উচ্ছেটাকে দিয়ে দেব। উচ্ছেটা দিয়ে কিন্তু আমাদের বেশি জাল দেওয়া যাবে না, তাহলে অনেক সময় তেতো হতে পারে, আর এমন করে কাটা আছে এটা বেশি জালও লাগবে না। এবার আমি এটাকে ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমি ফিরে এলাম 2 মিনিট পর। এবার 2 মিনিট পর আসার পরে তুমি দেখছো, তোমরা দেখছো যে দেখো এরকম হয়েছে। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো উচ্ছেটা এরকম অবস্থা। বন্ধুরা এবার আমি এই সবজিটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি একটু ফ্রং দেব। বন্ধুরা এবার আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে একটু তেল দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে দেব, খুব বেশি তেল দিতে হবে না, আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এই অবস্থাতে আমরা সর্ষেটাকে ফোড়ন দেব। তো সর্ষেটা ফোড়ন দিয়েই কিন্তু আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে,
কারণ সর্ষে দিয়ে যদি আমরা আবার এটাকে মানে জাল দিতে থাকি তাহলে কিন্তু সর্ষের চেনটা থাকবে না। তো সর্ষেটা দেওয়ার পরে আমরা এই শুক্তটা, এটা হলো উচ্ছের পাতলা শুক্ত। তো এই উচ্ছের পাতলা শুক্তটাকে যদি আমি ফোড়ন দেওয়ার পরে আবার আমি গ্যাসটা অফ করে ঢেকে দেব, তাহলে কি হবে, ওই যে সর্ষের গন্ধটা পুরো ওই শুক্তর মধ্যেই থেকে যাবে। তো এবার আমি এর মধ্যে সর্ষেটাকে দিয়ে দিলাম। সর্ষেটা ফুটা মাত্রই আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ঢাকনা তা দিয়ে দেব। ব্যাস আমাদের রান্না রেডি। এর ফিরে আসছি এক মিনিট পর। দেখো বন্ধুরা, আমার উচ্ছের পাতলা ঝোল একদম রেডি। তো তোমরা এইভাবে বাড়িতে করে দেখতে পারো। অনেক সময় বাচ্চারা উচ্ছে খেতে চায় না, তো তোমরা যদি এইভাবে বাড়িতে তৈরি করে দাও তাহলে অবশ্যই বাচ্চারা খুব সুন্দরভাবে এটাকে খাবে এবং আবারও খেতে চাইবে। তো এটা ভাতের সঙ্গে খুবই ভালো যায়, তাই তোমরা এটা বাড়িতে করে দেখতে পারো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।